हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা আছে সমাধান করতে cos px into cos cube x plus sin 3x into sin cube x equal to 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, cos 3x কে 4 cos cube x minus 3 cos x into cos cube x plus 3 sin x 3 sin x minus 4 sin cube x into sin cube x equal to 0। এখানে আমরা কি পাচ্ছি, 4 cos to the power 6x minus 3 cos to the power 4x plus 3 sin to the power 4x minus 4 sin to the power 6x equal to 0। এখান থেকে আমরা কি করতে পারি, cos to the power 6 এর টার্ম গুলো থেকে cos to the power 6x আর sin to the power 6x এর টার্ম থেকে আমরা 4 কমন নিয়ে নিতে পারি এবং বাকি দুটি টার্ম থেকে আমরা minus 3 কমন নিয়ে নিতে পারি। তাহলে আমরা এরকম একটি অংশ পাচ্ছি equal to 0। এবার আমরা কি করব, cos to the power 6x কে আমরা কি লিখতে পারি, cos square x এর হোল কিউব মাইনাস sin square x এর হোল কিউব মাইনাস 3 ইনটু cos square x এর হোল স্কোয়ার মাইনাস sin square x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 4 উৎপাদকের আকারে যদি আমরা a কিউব মাইনাস b কিউব এর সূত্র অ্যাপ্লাই করি তাহলে cos square x মাইনাস sin square x cos square x minus sin square x into cos square x এর whole square plus cos square x into sin square x plus sin square x এর whole square minus t cos square x এর whole square মাইনাস sin স্কোয়ার x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমরা এখানে কি লিখতে পারি, 4 cos 2x ইনটু এখানে cos স্কোয়ার x এর হোল স্কোয়ার আছে আর sin স্কোয়ার x এর হোল স্কোয়ার আছে, এটি এটি থেকে আমরা কি করতে পারি, cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x এর হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করলাম এখানে মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটিকে আমরা কি লিখবো, সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস এই টার্মটিকে আমরা অ্যাজ ইট ইজ রাখবো, কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 equal to 0। এবার আমাদের কি করতে হবে, 4 cos 2x এটিকে আমরা কি লিখতে পারি, sin square x plus cos square x তার হোল স্কোয়ার মাইনাস sin square x cos square x মাইনাস t cos square x plus sin square x into cos square x minus sin square x equal to 0। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 4 cos 2x এটি আমাদের কি হয়ে যাবে 1, তাহলে 1 square minus sin square x into cos square x minus 3 into sin square x plus cos square x, এটি আমাদের কি হয়ে যাবে cos 2x।
इक्वल टू जीरो তাহলে আমরা যদি cos 2x কমন নি তাহলে আমরা কি পাবো আমরা যদি 4 মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা পাবো 4 minus 4 sin square x cos square x minus 3 equal to 0 যেহেতু sin square x plus cos square x কত হয় 1 তাহলে আমরা এখানে কি লিখতে পারি cos 2x 1 minus 2 sin x cos x আর হোল স্কয়ার equal to 0 তাহলে এখান দিয়ে আমরা কি পাবো cos 2x into 1 square minus sin square 2x equal to 0 তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি cos 2x into 1 plus sin 2x into 1 minus sin 2x equal to 0 তাহলে এখান থেকে আমরা তিনটে কেস পাচ্ছি প্রথম ক্ষেত্রে cos 2x equal to 0 তাহলে 2x equal to কি হবে 2n plus 1 into pi by 2 n যে কোনো পূর্ণ সংখ্যা তাহলে আমরা x equal to কি লিখতে পারি 2n plus 1 into pi by 4 next আমাদের কি আছে দ্বিতীয় ক্ষেত্রে 1 plus sin 2x equal to 0 so sin 2x equal to কি হবে minus 1 তাহলে 2x equal to আমরা কি লিখতে পারি 4n minus 1 into pi by 2 n যে কোনো পূর্ণ সংখ্যা তাহলে x equal to কি হবে 4n minus 1 into pi by 4 next আমরা কি লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে 1 minus sin 2x equal to 0 তাহলে minus sin 2x equal to minus 1 তাহলে আমরা এখান দিয়ে কি পাবো minus minus cancel out sin 2x equal to 1 তাহলে সূত্র অনুযায়ী 2x equal to কি হবে 4n plus 1 into pi by 2 n যে কোনো পূর্ণ সংখ্যা তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি x equal to 4n plus 1 into pi by 4 তাহলে আমরা এখান দিয়ে ফাইনালি কি বলতে পারি নির্ণেয় সমাধান x equal to 2n plus 1 pi by 4 4n minus 1 pi by 4 or 4n plus 1 into pi by 4 যেখানে n যে কোনো পূর্ণ সংখ্যা তাহলে এটি হলো আমাদের অ্যানসার থ্যাংক ইউ